দেখছেন এখানে আমরা আলম ভাইকে দেখছি আর একটি বড় গরু দেখছি, গরুটির দাম করছেন হয়তো। হাটের সেরা সার গরু, আলম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ব্যস্ত নাকি? আচ্ছা, ওটা কার সারবেন? তো এটা কি দেখছেন? দেখছেন দাম কি হয়েছে? একটা দাম বলছেন, আপনি একটু গরুটার মাথার দিকে জানতো, একটু মাথার দিকে জানতো, আমরা কিন্তু যান নাকি? এই যে দেখছেন গরুটাকে, চমৎকার গরু, চমৎকার গরু। আচ্ছা আচ্ছা, আমরা দেখি কি এটা কি বলছেন, দাম বলছেন? না না, আচ্ছা বলবে না। আলম ভাই আপনার কাছে কি দাম চাইছে কত? আমরা একটু শুনবো আলম ভাইয়ের কাছ থেকে। এরকম এরকম কাস্টমার আছে, বড় গরুর কাস্টমার নেই? এটা কি খোপ থেকে বললো? আসলে আপনার কাছে কত চাইছে ভাই গরুটার দাম, একটু শুনতে চাই। আচ্ছা, ঊর্ধ্ব থাক, খালি 60,000টাই থাক। আচ্ছা আমরা দেখি, এখানে আরেকটি গরু ছিল, আপনি একটা মুখ দিয়ে বলেন, একটা কথা মুখ দিয়ে বলেন, দর্শক আমরা দেখছি, আমরা শুনবো, আমরা শুনবো। ক্রেতা, ছোট ক্রেতা, তুমি সকাল থেকে আছো, গরু কেনে খুশি? তুমি জানো কত হলো? হ্যাঁ কত বলো? না, 2,00,000, 86,000, 86,000। তুমি গরুর কাছে যেতে পারবা? দেখি, আদর করো, আদর করো, আদর করো, আদর করো, আদর করো। হ্যাঁ দর্শক দেখছেন, 2,86,000। ও সকাল থেকে কুরবানির গরু কেনার জন্য এসেছে, আমরা দেখছিলাম। ছেলে আসল মালিক, এরা সবাই হচ্ছে আসল মালিক নাকি? এরা মালিক, এরা হচ্ছে মালিক। যাও যাও যাও, কাছে যাও, কাছে যাও, কাছে যাও। 2,00,000। আপনারা হ্যাপি? আমি কিন্তু একটু বলছিলাম মাঝখান থেকে, একটু বাড়ায় দেন। আপনারা আমার কথা রাগ করছেন নাকি? না, রাগ করছেন আমার কথা? না না না, তারপরেও মাঝখানে আমার খুশি হয়ে বাড়া দিলাম। আচ্ছা যাক, তুমি খুশি তো ভাই? আপনারা সবাই খুশি? একটু চিল্লান দেন, খুশি 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 খুশি। দর্শক শুনছেন সবাই খুশি, 2,86,000 টাকায় গরুটি বিক্রি হয়ে গেল। আমরা দেখছি, আচ্ছা খুড়ালি আছে কিনা একটু, খুড়ালি আছে কিনা একটু দেখতে যাচ্ছি। আপনি বলছেন আমি দেখাই দিব ভাই, এই জন্য আপনার কথা শুনে আমি একটু দেখা দে, দেখা দে। আমি মোবাইল নাম্বার দিছি, মোবাইল নাম্বার সুদ্ধা নিয়ে যান ভাই, চলেন গাড়ি, চলেন গাড়িতে উঠান। এই থাপড় দাও, আবার থাপড় দাও, আবার থাপড় দাও, ভাইকে তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দেন, তুলে দেন, হ্যাঁ তুলে দেন, তুলে দেন। এই আসো, তুমি আসো, তুমি যাও, তুমি যাও,
নিজেদের কুরবানির জন্য উনারা এসছে সৈয়দপুর, আমাদের পাশেই সৈয়দপুর থেকে এসছে এবং গরু কিনে হ্যাপি হ্যাপি। ওকে ধন্যবাদ। দেখছিলাম আমরা আলম ভাইকে, কত কইছেন ভাই একটু শুনে যাবে? বলছি ভাই একটা দামটা বিলা করা যাবে না, বিলা করা যাবে না। দর্শক এই যে দেখছেন আলম ভাইকে এবং ওনার যে গরুগুলো আছে এগুলো সবই হচ্ছে ওনার গরু, বলদ এবং ছোট বড় মিলিয়ে বেশ কিছু গরু উনি কিনেছেন আজকে হাট থেকে। আলম ভাই আমি শুধু জানতে চাই আজকে হাটের বাজার কেমন ছিল? আজকে আমদানি প্রচুর ছিল, আমরা ভিতরে ঢুকতে পারিনি। হ্যাঁ মোটামুটি না, অনেক আমদানি ছিল। আচ্ছা কি অবস্থা আসলে আজকে বাজারের, রেটটা কেমন ছিল? না না আপনাকে ভালো লাগছে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অনেক ক্রেতা, বাইরের অনেক ক্রেতা আপনাকে বিলিভ করে, বিলিভ করে দেখে কিন্তু আপনার ভিডিওটা 32,000 টাকা মনে এক কথা শেষ। তাহলে কি আমরা বলতে পারবো যে 32,000 টাকা মনে আজকে আপনি গরু কিনেছেন? আর সর্বোচ্চ কত টাকার গরু আছে আলম ভাই এখানে? হ্যাঁ সর্বোচ্চ 1,40,000, আর সর্বনিম্ন 72,000। সর্বনিম্ন হচ্ছে 72,000 আর সর্বোচ্চ হচ্ছে 1,40,000। এটাই কি 72,000? এটাই হচ্ছে 72,000 কুরবানির একবার পিওর দেশি জাতের ষাঁড় গরু। আর সর্বোচ্চ কোথায় জানি আছে? ওই যে পাশে ওইখানে হচ্ছে সর্বোচ্চ 1,40,000। আরো গরু আছে ভাই? আরো গরু কয় গাড়ি আছে? এই বলদগুলো ভাই, বলদগুলো আপনার? ওই যে ভাই আসছে চট্টগ্রাম থেকে, দর্শক শুনছেন চট্টগ্রাম থেকে। আমরা দেখি দর্শক এই যে দেখছেন আমরা গরুগুলোকে দেখাচ্ছি, এখানে রয়েছে আরো বেশ কিছু গরু। আলম ভাই এখানে যে গরুগুলো আছে এগুলা কি এক গাড়ি হবে সব? পুরা 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 এক গাড়ি আছে? তো টোটাল আপনার আজকে গরু কিনেছেন কয় গাড়ি? 3 গাড়ি। আমাকে আরেকটা জিনিস একটু বলেন, অনেকেই এখন মানে গাড়ি ভাড়া নিয়ে ফেসাদে পড়ছে। ভাড়ার কথা বলা যাবে না কেন ভাই? আচ্ছা আচ্ছা সে কারণে গাড়ি ভাড়ার কথাটা কদিনের ভাই আমাকে নিয়ে যাবেন কিন্তু? আচ্ছা তুই খালি গায়ে আছিস, খালি গায়ে ছবি তুলে জানা গরুগুলো গরুগুলো তো। তো আলম ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু? 01715-1089। এটা তো আপনার? আমার আঙ্কেলের নাম্বার মনসুর চৌধুরী, আমাদের মাঠ হচ্ছে সম্বাজার হাট, রাজন থানা সম্বাজার হাট। আমাদের মাঠে প্রচুর পরিমাণ মানে কতগুলো গরু আছে? আমাদের তো সবসময় 200-300 গরু বাঁধায় থাকে ভাই। 20-25টা গরু তো বাঁধায় থাকে সব? 20-25টা না ভাই, 200-300 গরু বাঁধা। আচ্ছা 200-300 গরু বাঁধা থাকে। আচ্ছা এখন রেঞ্জের কথা বলেন, আপনি তো দাওয়াত দিলেন, দাওয়াত তো দিলেন কি মনসুর চৌধুরী? মনসুর চৌধুরীর কাছে দাওয়াত দিলেন, মনে করেন আমি গেলাম, আমার তো ধারণা নাই যে কত টাকার গরু আছে। না আমরা হলি আপনার মানুষের কাছে ওইভাবে নেই, আমরা পাইকারি রেটে গরু দিই। পাইকারি আমাদের প্রতিদিন 2-3 গাড়ি 4 গাড়ি গরু না, আমরা পাইকারি রেটে গরু দিই। না না সর্বনিম্ন 4,000-5,000 টাকা খরচ নিয়ে দিই। না আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সর্বনিম্ন কত টাকার গরু আছে আপনার এখানে? আমাদের ওখানে সর্বনিম্ন হলে বিভিন্ন জাতের গরু আছে ভাই, 40,000 টাকাও গরু আছে। 40,000 থেকে শুরু? 40,000 টাকা থেকে 2,00,000-3,00,000-4,00,000 পর্যন্ত গরু, 4,00,000-4,00,000 টাকা পর্যন্ত গরু আছে। এটা হচ্ছে মনসুর চৌধুরীর ফার্ম রাউজার না কি মাঠ? আমার নিজের মাঠ। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু? আমার আঙ্কেলের নাম মনসুর চৌধুরী, ওনার মাঠ হচ্ছে রাউজান থানা সম্বাদের হাট, ওনার নাম্বার হচ্ছে 01819-3685-34। আচ্ছা এটা হচ্ছে ওনার? জি। আর আপনারটা?
দর্শক ধন্যবাদ আপনাদের।